কথায় অনেকেই বলে থাকি সোনার গদিতে শোয়ার কথা বা রাজার ছেলে মুখে সোনার চামচ নিয়ে জন্মেছে। যার কাছে যত বেশি টাকা সে তত বেশি সোনা দিয়ে নিজেকে সাজিয়ে তোলে। যদিও সোনার দাম এখন আকাশ ছোঁয়া, তবে যদি আপনাকে বলা হয় সোনার কোমরে বসে পটি করতে তাহলে আপনার কেমন লাগবে? আমার মতো আপনিও বেশ হতবাগী হবেন হয়তো। হয়তো আপনি এটা বিশ্বাসই করতে পাচ্ছেন না, ঠাট্টার চোখে দেখছেন, তাই তো? কিন্তু এটা যদি বাস্তব হয় তাহলে কেমন লাগবে? চলুন তাহলে দেখাই আপনাদের সেই সোনার কোমর যা নাকি একদম বাস্তব। এই কোমরটি 18 ক্যারেট সোনা দিয়ে তৈরি, যার দাম আনুমানিক $5 মিলিয়ন। এই কোমরটি তৈরি করেছেন ইতালিয়ান আর্টিস্ট মৌরিজিও ক্যাটলিন, যদিও এটি ব্লেনহিম প্রাসাদ থেকে চুরি হয়ে যায়, যার অপরাধে 66 বছরের এক ব্যক্তিকেও গ্রেফতার করে পুলিশ। অনেকের মনেই এই প্রশ্ন জাগতে পারে, সব কিছু ছেড়ে এই কোমরটি কেন সোনার করেছিলেন তিনি? তার সঠিক উত্তর না জানা থাকলেও আমরা জানি আমাদের সবচেয়ে বেশি প্রয়োজনীয় ও শান্তির জায়গা হলো বাথরুম। অনেকেরই অভ্যাস আছে বাথরুমের মধ্যে নিজের ট্যালেন্ট প্রকাশ করা, যেমন অনেকেই বাথরুমে খালি গলায় গান করেন। হয়তো তিনিও ভেবেছিলেন তেমন কিছুই, যেখানে আমরা সবসময় বেশি রিল্যাক্স ফিল করি সেখানে জিনিসকে একটু বেশি সুন্দর করে তুলতে। মনে পড়ে যায় সেই গোপাল ভাঁড়ের গল্পের কথায়, যেখানে রাজার বাড়িতে খেতে এসে গোপাল ভাঁড় বলেছিলেন পটি করে যে সুখ পাওয়া যায় সেই সুখ পেয়েছিলেন রাজার ঘরের খাবার খেয়ে। আর হয়তো ওই সুখেরই সন্ধান পেয়েছিলেন তিনিও, তাই সুখের বাস কোমরকে তৈরি করলেন সোনা দিয়ে।